বিসমিল্লাহির রহমানের রহিম, সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি তুফাইল আহমেদ, সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের ইকামা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, ইকামা সৌদি আরবে বৈধভাবে বসবাসের জন্য আকামা হচ্ছে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, অর্থাৎ রেসিডেন্ট পারমিট, যেটিকে আরবিতে অনেক সময় মুগিমও বলে, যেটা আমরা সকলের কাছে আকামা হিসেবে পরিচিত। এখন এই আকামার অনেক ধরন আছে, আপনারা জানেন যে বড় মহাসাসা, ছোট মহাসাসা, ডোমেস্টিক অর্থাৎ ডোমেস্টিক ওয়ার্কার অর্থাৎ গৃহে যারা কাজ করে তাদেরকে, এবং আরও একটি বড় সেক্টর, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। এখন প্রত্যেকটি আকামা খরচ কি এক? না, আকামা খরচের ভিন্নতা আছে। সৌদি আরবের আইন অনুযায়ী আকামা অর্থাৎ রেসিডেন্ট পারমিট নবায়ন করে দেওয়া নিজ রেসিডেন্ট পারমিটের দায়িত্ব হচ্ছে স্পন্সর অর্থাৎ কফিলের। কিন্তু আমরা যারা বৈধভাবে সৌদি আরবে বসবাস করতে চাই, কারণ উই আর অলওয়েজ ওয়ান লিগেলি স্টেইং, সো অনেকে ফ্রি ভিসা নামক ভিসাও থেকে থাকে, অনেকে ব্যবসা বাণিজ্য করছে কফিলকে ফায়দা দিয়ে, অনেকে অনেক রকমভাবে সৌদি আরবে আছেন যাদের আকামা নিজেদের করতে হয়, তাই অনেকের আকামা বেশি আসে কম আসে, এটি মূলত বড় মহাসাসার এবং ছোট মহাসাসা হিসেবে ভাগ করা। তো সবাই চায় যে তার আকামাটা কিভাবে কম খরচে বানানো যায়, তাই আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমাদের সকলের কাছে সবচাইতে বেশি যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে, ভাই ছোট মহাসাসার আকামার খরচ কত? অথচ সে জানে, কিংবা সে তার আশেপাশে সকলের কাছেও সেটা জানে, তারপরও আমাদের কাছে সেই প্রশ্নটি আসে এবং আমরা সেই প্রশ্নের উত্তরগুলো দিতে হয়। তাই এই প্রশ্নগুলো নিয়েই আজকের এই ভিডিওটা, সেটা হচ্ছে যে কম খরচে কিভাবে আকামা বানাবেন। কম খরচে ডোমেস্টিক ওয়ার্কার ছাড়া অর্থাৎ গৃহে যারা কাজ করে, সোয়াক খাজ, আমেল মঞ্জিলা, তাব্বাক বেদ, খাদ্দামা, এরা ছাড়া যারা আমেল আইদি পেশায়, কম খরচে আকামা বানানোর একমাত্র উপায় হচ্ছে ছোট মহাসাসা। এখন ছোট মহাসাসা অনেকে বলে যে ছোট মহাসাসা যে মক্তবাল আমেল ফিস সেটা হচ্ছে 100 রিয়াল, এটা হচ্ছে মোকাবেল মালি বলা হয় সেই 100 রিয়াল। এবং এখানে কি শুধু 100 রিয়াল? না, এখানে শুধু 100 রিয়াল না, এখানে আরও অনেক খরচ আছে, তাই সেই খরচগুলো মিলিয়ে কত টাকা আসে সেটি অনেকে জানতে চায়। আবার অনেকেই বলে যে ভাই ছোট মহাসাসায় কাফালা হবো, হ্যাঁ কাফালা সহ কত টাকা খরচ যাবে। আবার অনেকের ইকামা আগের এক্সপায়ার, 1, 2, 3 বছরেরও অধিক কারো এক্সপায়ার আছে, তারাও ছোট মহাসাসায় কাফাল হতে চায়। তাহলে এখানে মিলিয়ে টাকাটা খরচটা একটা প্রশ্নের উত্তরে কিভাবে দেওয়া সম্ভব? তাই তো এই ভিডিওটা, যদি ভিডিওটা টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না, কারণ হচ্ছে সবগুলো প্রশ্ন নিয়ে এই ভিডিওটা। আসুন, কম খরচে আকামা বানানোর যেই মাধ্যমটা ছোট মহাসাসা, সেই ছোট মহাসাসা কাফালা হলে ইকামা খরচ কত আসবে? ছোট মহাসাসার 100 রিয়াল মোকাবেল মালি দিয়ে ইকামা বানানোর অনেকগুলো শর্ত আছে। সেই শর্তগুলোর ভিতরে যেটি আমরা অনেকবারও ভিডিওতে বলেছি, কফিলের যে শর্তগুলো, সেটা হচ্ছে কফিল কোথাও কাজ করতে পারবে না, কফিলের তামিনাত কোথাও ইউজ করতে পারবে না, সেটা ইউজ করলে 100 রিয়াল আসবে না। এখন তামিনাত বলতে কি বোঝায়? যেমন তার ন্যাশনাল আইডি কার্ড, সৌদিদের যে পতাকা আমরা বলি, তার ন্যাশনাল আইডি কার্ড, সেটা সে কোনো চাকরি ক্ষেত্রে কোথাও প্রফিটেবল কোনো জায়গা সেটা দিয়ে রাখতে পারবে না, কারণ সৌদি আরব আপনারা জানেন যে ডিজিটালাইজ, সেখানে অনলাইনে শো করে। যদি সে দিয়ে রাখে তাহলে তার যে ছোট মহাসাসা আছে সেই মহাসাসার মক্তবাল আহমেল যে মোকাবেল মালি, সেটি 100 রিয়াল নামবে না। প্রতি দুইজনের জন্য একজন সৌদি লাগবে, অর্থাৎ তার, আপনারা জানেন যে ছোট মহাসাসার জন্য 4 জন থাকে, কফিলের যদি কোনো চাকরি না থাকে সে 4 জন দিয়ে একটা ছোট মহাসাসা খুলতে পারে। এখানে যদি সে সহ কফিল সহ 2 জন আমেল থাকে তাহলে তার 100 রিয়াল নামবে। আর যদি 2 এর অধিক 3-4 হয় তাহলে তাকে আরও একজন সৌদি নিয়োগ দিতে হবে। আর পঞ্চম ব্যক্তি হলে সেটা বড় মহাসাসার মতো হয়ে যাবে, অর্থাৎ পঞ্চমতম ব্যক্তির প্রতি মাসে 800 করে লাগবে, 9,600 রিয়াল, সেটা অন্য ভিডিও। তারপর মহাসাসা ফার্দি হতে হবে, অর্থাৎ মহাসাসার লাইসেন্স ফার্দি হতে হবে, কফিলের নিতাকাত সিস্টেম সবুজ থাকতে হবে। এবার দেখে নিন যে ছোট মহাসাসার খরচগুলো কত।
একটু আগে তো 100 রিয়াল সেটা বললাম, যেমন শর্তগুলো কি কি। যদি ছোট মহাশাশা দুজনের বেশি কর্মী না থাকে এবং কফিল কোথাও কাজ না করে, তবে মক্তবাল আমেল 100 রিয়াল। কাফালা খরচ আপনারা জানেন যে আপনি যদি কাফালা হতে চান সেটা সরকারি খরচ 2000 রিয়াল প্রথমবার হলে, আর দ্বিতীয়বার হলে 4000 রিয়াল, তৃতীয়বার হলে 6000 রিয়াল। এখন আপনি এটা লিখে রাখুন যে আপনার প্রথমবার না দ্বিতীয়বার না তৃতীয়বার, ঠিক আছে? সেটা তো আমরা বলতে পারবো না আপনার প্রথম না দ্বিতীয় না তৃতীয়। তাহলে প্রথমবার হলো 2000, দ্বিতীয়বার হলে 4000, তৃতীয়বার হলে 6000। 6000 পরে আপনি আবার যতবারই হন আপনাকে 6000 দিতে হবে। তারপরে আসেন যাওয়াজাত খরচ, 650 রিয়াল প্রতি বছর হিসাবে। আবার আপনি হিসাব করেন আপনার কি 1 বছরের না 2 বছরের না 3 বছরের। তামিন 500 রিয়াল বাধ্যতামূলক। তামিন শাসা করলে, অর্থাৎ অনেকে শুধু তামিনটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স আর কি, এটা অনেক সময় শুরু করে আঁকামাটা করে নেয়, এখন সেটার জন্য আপনি মিনিমাম 500 রিয়াল ধরে রাখুন প্রতি বছরের। আর যদি কফিল সেটা যেহেতু শাসা নামিয়ে করে দেয়, সেখানে আপনার খরচটা কমবে, যাক সেখানটার জন্য 500 রিয়াল ধরে রাখেন। এবার আসেন জরিমানার ক্ষেত্রে। যদি আপনার আকামে এক্সপায়ার্ড থেকে থাকে, কখনো এক্সপায়ার্ড হয়ে থাকে কিংবা এই মুহূর্তে আকামে এক্সপায়ার্ড আছে, যদি প্রথমবার হয়ে থাকে তাহলে 500 রিয়াল, আর যদি দ্বিতীয়বার হয়ে থাকে তাহলে 1000 রিয়াল। তাহলে আপনি এবার লিখে হিসাব রাখুন কত টাকা হলো। আর সর্বমোট সরকারি খরচ গিয়ে দাঁড়ালো প্রথমবারের জন্য, প্রথমবারের জন্য সর্বমোট সরকারি খরচটা গিয়ে দাঁড়ালো 3750 রিয়াল, এটা হচ্ছে প্রথমবারের জন্য। আর 1 বছরের বেশি দ্বিতীয় বছরে পা রাখলে পিছনের 1 বছরের মক্তবাল আমিল ফি আপনার আগের কফিলের উপর যাবে, আপনি শুধু চলমান বছরের মক্তবাল আমেল যাওয়াজাত ফি ও জরিমানা পেমেন্ট করতে হবে। অর্থাৎ পিছনের যে মক্তবাল আমেল ফিটা সেটা আপনার আগের কফিলের কাছে চলে যাবে এবং নতুন কফিলের কাছে আসবে শুধু চলমানটা। মক্তবাল শুধু চলমান মক্তবাল আমেল যাওয়াজাত ফি এবং জরিমানা পেমেন্ট আপনাকে এটা তো করতেই হবে। মক্তবাল আমেল মোকাবেল মাহালি যেটা 100 রিয়াল সেটা, যাওয়াজাত ফি 2 বছরের 650 করে 1300 রিয়াল, অর্থাৎ আপনাকে যাওয়াজাত ফি দিতে হবে। শুধুমাত্র ফিসনের যে এই ফিটা সেটা হচ্ছে যে ওই যে মক্তবাল আমেলের যে ফিটা সেটা যদি তার ছোটো মহাশাশা হয়ে থাকে ছোটো মহাশাশার হিসাবে যাবে, বড় মহাশাশা হয়ে থাকলে বড় মহাশাশার হিসাবে যাবে। তবে আপনাকে যাওয়াজাত ফি যেটা 650 রিয়াল আর সেটা কিন্তু দিতে হবে। তাহলে 2 বছর হলো কত, 1300 রিয়াল, 650 করে 1300 রিয়াল। আবার কাফালা খরচ 2000 রিয়াল প্রথমবার হলে, দ্বিতীয়বার হলে 2000-এর বেশি। তামিন এই সব কিছু মিলিয়ে এবার আপনি হিসাব করুন কত টাকা হলো দ্বিতীয় বছরের জন্য। এই এই যদি আপনার ওই ইকামার 1 বছরের এক্সপায়ার থাকে অথবা দ্বিতীয়বার এক্সপায়ার থাকে, তাহলে সব মিলিয়ে আপনার খরচ হলো 4400 রিয়াল। সেটা হচ্ছে 2 বছরের জন্য যদি আপনি একামা এক্সপায়ার থেকে থাকে, আপনার আগের 2 বছর যদি থেকে থাকে, এটা শুধুমাত্র আপনার চলমানের জন্য এটা সরকারি খরচ আসবে 4400 রিয়াল। কফিলের ফয়দা কিন্তু এখানে যোগ হয় না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ছোটো মহাশাশা আর যে কফিলেরা, তারা কিন্তু কোথাও চাকরি করতে পারে না ছোটো মহাশাশার লাইসেন্স থাকলে, তাহলে তারা এই কর্মীদের থেকে যে ফয়দাটা নিয়ে তারা চলে, এটাই তাদের লাভ, এটাই তাদের বেতন, ব্যবসা যেটাই বলেন না কেন সেটা। এখন সেটা অনেক কফিলে অনেক রকম নেয়, কেউ 300 নেয়, কেউ 400 নেয়, কেউ 500 নেয় প্রতি মাসে, কিন্তু কেউ 1000 নেয়। এবার সেটা হিসাব করে আপনি সেই সেটা যোগ করুন আগে যে সরকারি খরচগুলো আমি বলেছি, আবারও রিপিট করে দেখুন সেই খরচগুলোর সাথে সেটা যোগ করে, এবং দ্বিতীয় তৃতীয় বছরে পারে গেছে পিছনের 2 বছরের মক্তবাল আমেল ফি আপনার আগের কফিলের উপরে যাবে, আপনি শুধু চলমান বছরের মক্তবাল আমেল এবং যাওয়াজাত ফি এবং জরিমানা পেমেন্ট করতে হবে। মক্তবাল আমেল মোকাবেল মাহালি যাওয়াজাত ফি সমানিত বিয়ার্স এখানে প্রতি বছরের হিসাবটা লম্বা করে আছে, তাই আপনারা আমি যেভাবে হিসাবটা বলেছি যে 1 বছরের হলে কত হয়, 2 বছরেরটা যদি হয়ে থাকে কত, এবং 2 বছরের 1 বছরের অধিক যেই মক্তবাল আমেল ফিটা, যেই বড় মহাশাশার প্রতি মাসে 800 এবং ছোট মহাশাশার জন্য যে 100, বড় মহাশাশার প্রতি মাসে 800 অর্থাৎ 9600 রিয়াল, ছোট মহাশাশার জন্য যেটা 100 রিয়াল, সেই হিসাবে সেটা আগের কফিলের কাছে যাবে, এবং চলমান থেকে সামনে যেটা সেটা আপনার নতুন কফিলের কাছে যাবে। তাহলে এবার হিসাব করে নিন যে আপনার ছোট মহাশাশায় কম খরচে আকামা করতে কত টাকা যাবে।
ভিডিওটি হয়তো বুঝতে আপনাদের কষ্ট হলো, বারে বারে দেখুন, অথবা আপনার আশেপাশে যে কোনো পুরনো সৌদিকে বলে আপনারা সেই সকল সিদ্ধান্ত নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।